উনারা বললেন যে বাইরের ছবি বোম্বের ছবি আসলে আমাদের ক্ষতি হবে না, কিভাবে বললেন? একটা বোম্বের ছবি বানাতে 200-300 কোটি টাকা লাগে, আমাদের বাংলাদেশের একটা ছবি বানাতে ম্যাক্সিমাম 2 কোটি বা 3 কোটি টাকা লাগে। 3 কোটি টাকার একটা ছবি কি করে 100-150-200 কোটি টাকার ছবির সাথে বাজি লাগবে আপনি বলেন আমাকে। একটা বাংলাদেশের ছোট্ট ঘোড়া আর একটা অ্যারাবিয়ান ঘোড়া যদি একসাথে দৌড় দেয়, কি করে বাংলাদেশের ঘোড়াটা সেই অ্যারাবিয়ান ঘোড়ার সাথে জিতবে আপনি আমাকে বলেন। শুধু একটা উদ্ভট কথা এবং আতেলি কথা, মানে আতেলি কথা বুঝেন, মানে বুদ্ধিদীপ্ত কথা বলা যায় খুব সহজে, কর্মে বোঝা যায় পরিস্থিতি কোথায়। আজকে আমাদের সিনেমা হল কটা সিনেমা হল আছে আমাদের, কি কেমন ছবি বানানো হচ্ছে আপনারা দেখেন না? তাহলে এই ছবিগুলো কীভাবে তার টাকাটা, যে টাকাটা 2 কোটি টাকা একটা ছবি বানাবে, একটা বোম্বের ছবি সঙ্গে সঙ্গে রিলিজ হলো, সেই 2 কোটি টাকা ঘরে কি প্রযোজক নিতে পারবে? তার মানে আপনারা কি চাচ্ছেন, যে বাংলাদেশের প্রযোজকরা ছবি করা বন্ধ করে দেখ, বাংলাদেশের প্রযোজক যারা ছবি বানায় তারাই বিদেশি ছবি নিয়ে আসুক, এটাই তো চাচ্ছেন আপনারা? মানে আমাদের বাঙালির সংস্কৃতি সব কিছু আপনারা ধ্বংস করতে চাচ্ছেন, এটা কি মনে করেন আমরা বুঝি না? আমরা কি এতই বোকা? ছোট্ট একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশের, সেই জায়গা থেকে আমাদের বর্তমান সময়ে এসে ইন্টারন্যাশনালি আমরা বেশ কিছু সিনেমা আমাদের যাচ্ছে, বাংলাদেশি সিনেমা বিদেশে আসলে যাচ্ছে, সেই জায়গাটা ধরে রেখেছে শাকিব। দেখুন, শাকিব খান সুপারস্টার, এটা আর নতুন করে বলার কিছু নাই। আর হলেও শাকিব খানের ছবি ছাড়া কারো ছবি চলে না, কারণটা কি? এই কারণটাও কিন্তু জানতে হবে। শাকিব খান যখন একটা ছবি বানায় সেই ছবিতে ইনভেস্ট হয়, সেই ছবিতে ইনভেস্ট হয় মনে করেন, একটু সরি, শাকিব খান যখন একটা ছবি তৈরি করেন বা যেই ছবিতে অভিনয় করেন সেই ছবিতে ইনভেস্ট হয় 4-5 কোটি টাকা। তাহলে একটা কথা, একটা ছবি যদি 1 কোটি টাকায় হয় বা 60 লক্ষ টাকায় হয়, সেই ছবিটা কি শাকিব খানের ছবির সামনে দাঁড়াতে পারবে? কতগুলি জিনিস ভাবতে হবে। কিন্তু শাকিব খান খুব বেছে বেছে ছবি করে, উনি প্রথম দেখে, শাকিব খান প্রথম দেখে যে এই ছবির যে ইনভেস্ট করবে সে কি 3-4 কোটি টাকা খরচ করতে পারবে কি না। যদি সে দেখে, শাকিব খান দেখে যে হ্যাঁ সে 4 কোটি টাকা খরচ করতে পারবে বা 5 কোটি টাকা খরচ করতে পারবে, তখনই কিন্তু শাকিব খান সেই ছবিটা সই করে। তো আমাদের এখন যারা হিরো আছে তাদেরকেও বুঝে শুনে যে যে ইনভেস্টার আসছে সে কি 50 লাখ টাকার ছবি বানাতে আসছে নাকি 2 কোটি টাকার ছবি বানাতে আসছে, এটা দেখে তাদের সাইড করা উচিত। হ্যাঁ, 60 লক্ষ টাকার ছবি হয় সেটা কি, একটা গ্রামীণ ছবি যেটার গ্রামের পটভূমি থাকবে, খরচ কম, গানেরও খরচ কম, এটা হিসাব করে করলেই ছবি চলবে, না চলার কিছুই নাই। আমাদের দেশের ছবিই চলবে, আমাদের দেশের ছবি যেগুলো বাইরে যাচ্ছে, হয়তো FDC ডিরেক্টর না, বাইরের ডিরেক্টর, কিন্তু যখনই একটা ছবি কেউ বানাবে, একটা ডিরেক্টর বানাবে, সে কিন্তু ডিরেক্টর, সে FDC না বাইরের, এটা কিন্তু দেখার বিষয় না। আমাদের এখানে একটা ভুল হয়, সে ভুল শব্দটা হলো এরকম, উনি FDC ডিরেক্টর, উনি বাইরের ডিরেক্টর, উনি FDC-র অভিনেতা, উনি বাইরের অভিনেতা। ভাই, এটা কোন ধরনের কথা আমি বুঝলাম না। শিল্পী তো সবই শিল্পী, অভিনেতা তো সবই অভিনেতা, ডিরেক্টর তো ডিরেক্টরই, এখানে আর আলাদা করার কি আছে বলে? ভাইয়া, একটা মন্তব্য এসেছে, সেটা হলো যে কলকাতা থেকে, কলকাতার একজন প্রযোজক উনি মন্তব্য করেছেন, রানা নামের একজন, উনি মন্তব্য করেছে শাকিব খানকে নিয়ে, যাকে নিয়ে আমরা বাংলাদেশিরা আমরা গল্প করতে পারি, তাকে নিয়ে মন্তব্য করা হয়েছে, সে কোম্পানি যাবে। হাস্যকর কথা, কারণ কলকাতার ডিরেক্টর প্রডিউসাররাও শাকিব খানকে নেওয়ার জন্য অস্থির, তাই না? এখন একটা কথা কি জানেন, যে কেউ বন্ধু থাকবে কেউ শত্রু হবে, সবই যদি বন্ধু হয়ে যায় তাহলে তার কিন্তু নামও হবে না, এটাও কিন্তু বুঝতে হবে, দু একজন শত্রু থাকতে হয়। যেমন মনে করেন অনেকে আমাকে বেইমান বলছে, অনেকে আমাকে পোল্ট্রিবাজ বলছে, তার আমি মনে করি সে নিজেও হয়তো কিছুটা বেইমান, যে পোল্ট্রিবাজ বলছে সে নিজেও হয়তো পোল্ট্রিবাজ, এই কারণে এই শব্দগুলো আসছে। আমি এগুলো দেখে হাসি, আমার কাছে অবাক লাগে, কারণ আমার কাছে মনে হয় তারা কথাগুলো আমার শুনে না ভালো করে, আগে ভালো করে শুনতো তাহলে আর এইসব কথা বলতো না। দেখেন, রাগ সবসময়ই থাকবে, আমার মৃত্যুর আগ পর্যন্ত এটা থেকে যাবে, এটা আমি জানি, কারণ এটা আমার বলা আসলে উচিত না, কারণ অনেকে বংশের কথা বলে, এই বলে আমার বংশে অনেক লেখাপড়া, এই কী পড়া, আরে ভাই কার বংশ কি আপনি কি জানেন, হুট করে বলে ফেলেন আমি ওখান থেকে পড়ে আসি এসেছি, আরে ভাই বাংলাদেশের সচিব অনেক আছে রে ভাই,
কার বংশে অনেক সচিব আছে, একজন বাঙালির একটা সচিব না, কিন্তু তো এরকম বলে লাভ নেই, এগুলি বলা উচিত না, এই অহংকার দেখানো উচিত না। সবচেয়ে বড় হলো বাই বর্নলি আপনি এডুকেটেড কিনা, এটা দেখার বিষয় কিন্তু। হ্যাঁ, আপনি যদি বাই বর্নলি এডুকেটেড হন তাহলে আপনি শিক্ষা নিয়ে এত লাফাবেন না, আপনি টাকা নিয়ে এত কথা বলবেন না, টাকার বাহাদুরিও দেখাবেন না, আপনার মধ্যে অহংকারও থাকবে না। যাই হোক, আমার এখন আসলে কথা কম বলা উচিত।